বাইরে এসে বলছি যে আমাদের উনি বাইরে এসছে বলছে দেখো মেয়েটাকে খুব মারছে, আমি বলছি আমরা যে ঠেকাতে যাবো ওর বাবা উল্টো আমাদেরকে ঝগড়া। এটা কি প্রথমবার মেরেছে? না, এর আগে বহুতবার। ও কি বন্ধুর সাথে নাচতে গিয়ে যাওয়াটাই অপরাধ? ওর অপরাধ তো এটাই, মানে আগা করে আজকে নাচ নাচলো, এখনো যদি একটু অন্যায় করে তাতেই ওকে মারে ধরে। আর ওর একটু সদমা আছে। মানে কালকে কেন মেরেছে? কালকে ওই জন্য গেছে মেরেছে, ওই যে মাইকে করে নাচতে যেতে 9:30 বেজে গেছে তার জন্য ধরে মেরেছে। কে মেরেছে? ওর বাবা। কেন বাবা এরকম অত্যাচার করে? এ অত্যাচার মানে ও সবসময় চাই ওর বড় মেয়েটা বেরিয়ে চলে গেছে, ও চলে যাক নাহলে মরুক। আর ওর মা সদমাটা যা বলবে ওর বাবা তাই করবে। এখন নয়, দাঁড়াও পুলিশ ইনকোয়েস্ট হয়ে যাক, তারপর ছবি তুলবে। নিশ্চয়ই কেন তুলবে না? তোমাদের বাড়ির মেয়ে তখন তোমাদের ঘরে ধরবে। আপনার প্রতিবেশীরা যেটা অভিযোগ করছে, এর আগে বড় মেয়েকে ওনাকে আপনি এইভাবে অত্যাচার করে তাড়িয়েছেন? বড় মেয়েও এরকম করতো, ওরকম ছিঁড়া কেটে কেটে চিঠি লিখতো, ওগুলো হাত পেয়েছিলাম, ওই জন্য ওটাকেও মেরেছিলাম। দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে? চলে গেছে। আপনার ওয়াইফ তার উপরে নাকি অমানবিক অত্যাচার করতো? মানে আপনার স্ত্রী? আপনার দ্বিতীয় পক্ষের যে স্ত্রী, সে নাকি ওই মেয়েদের উপরে খুব অত্যাচার করতো, সেই অত্যাচার সহ্য না করতে পেরে বাড়ি থেকে পালিয়েছে আর আজকে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটালো? ছোট মেয়েকে অত্যাচার কে করতো? সত্যম ছোট মেয়েকে কাউ কে অত্যাচার করতো? এখন নয়, দাঁড়াও পুলিশ ইনকোয়েস্ট হয়ে যাক, তারপর।